বন্ধুরা, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আজকে মাত্র 2টি টিপস দিয়ে দেব, তাতেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। তো প্রথম টিপসটা হলো, আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনারা তৈরি করছেন, এটা যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, ভিডিও সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা খুবই কম হয়ে থাকে। এজন্য আপনারা অনেক লং ভিডিও তৈরি করে ফেলেন, অথবা কেউ অনেক শর্ট ভিডিও তৈরি করে ফেলেন। যদি আপনার ভিডিওটি 5 মিনিট হয় এবং ভিডিওটি যদি কোনো অডিয়েন্স এসে 50% ভিডিওটি দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে ওয়াচ টাইমটা একটু কম হয়ে যাচ্ছে। আবার যদি আপনি 10 মিনিটের একটা ভিডিও তৈরি করেন এবং সেটা যদি 50% হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ টাইম একটু বেশি হচ্ছে, কিন্তু অডিয়েন্স রিটেনশনটা কিন্তু কমে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি এমনভাবে তৈরি করবেন যে আপনার যারা অডিয়েন্স আছে তারা যেন আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, এরকম একটি হুক ব্যবহার করবেন। তো হুক জিনিসটা কি, আপনার ভিডিওর প্রথমে এমন একটি আকর্ষণ রাখবেন, এটার মাধ্যমে আপনার ভিডিওর যে অডিয়েন্সরা ঢুকবে তারা ভিডিও শেষ পর্যন্ত যেন স্টে করে। এবং দ্বিতীয় নম্বর টিপ যেটি, আপনার ইউটিউবের যে থাম্বনেল খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তো থাম্বনেল যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনার সিটিআর বেড়ে যাবে। সিটিআরটা কি, ক্লিক থ্রু রেট। এবং সিটিআর বৃদ্ধি হওয়ার সাথে সাথে, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে। তো থাম্বনেল নিয়ে খুব ডেডিকেটেড ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে বন্ধুরা। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।